হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুরা, 102 ফিভার কিছুতেই কমছিল না। তো তোমাদের দোয়াতে আমি সুস্থ হয়ে উঠেছি, আর আই এম ব্যাক আগেইন। তো তোমরাও বন্ধুরা একটু সতর্ক থেকো, সাবধানে থেকো। চারিদিকে বৃষ্টি, ডেঙ্গু, চিকুনগুনিয়া, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, একটু সাবধানে থেকো। বাচ্চা ছেলে মেয়ে যাদের বাসায় রয়েছে তারাও একটু সাবধানে তাদেরকে রেখো। জ্বর জ্বালা হলে, সর্দি কাশি হলে ফেলে রেখো না, ইমিডিয়েট অ্যাকশান নিও। এটুকুনি বলবো তোমাদেরকে, একটুখানি সাবধানে থেকো। আজকে আমি নিয়ে চলে এসেছি আবার রুই মাছের একটা রেসিপি, রুই মাছের কোর্মা। দারুণ খেতে হয়েছিল। আগে থেকে রেসিপিটা করা ছিল, বাট এডিট করে পোস্ট করারও এনার্জিটা আমার কাছে ছিল না। তো মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10-15 মিনিট মতো। আর ততক্ষণে আমি এখানে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে একটুখানি হালকা ব্রাউন করে ভেজে নেব। তার সাথে আমাদের এখানে লাগবে, দেখো, কাঁচা লঙ্কা, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্ত, এ সমস্ত ইনগ্রিডিয়েন্টসই আমাদের লাগবে। আমরা এগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবং ওই ভাজার তেলেই আমি আবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা করে, যাতে আঁচটে গন্ধ অনেকের ভালো লাগে না, ওই গন্ধটা যাতে চলে যায় সেটুকু। দেখো আমি খুবই হালকা করে ভেজেছি, কড়কড়ে করে ভাজিনি। ওই অল্প তেল কিন্তু আমি অ্যাড করিনি, ওইটুকুনি তেলেই কিন্তু আমার রান্নাটা হচ্ছে। একটু মৌরি দিলাম এবং একটু গোটা গরম মশলা। তো এটা ভালো করে মৌরিটা থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে, ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। পরিমাণগুলো সব উপরে দেওয়া রয়েছে লেখাতে বন্ধুরা, তোমরা একটু দেখে নিও। তার সাথে এবার আমি দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো। এই সমস্তগুলো দিয়ে ভালো করে মশলাগুলোকে কষে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমার এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, চলো তোমাদের দেখাই কীভাবে পেস্টগুলো বানিয়েছিলাম। ওই যে ভাজা পেঁয়াজের সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে 1 চামচ মতো দই দিয়ে অল্প একটু জল দেবে, দিয়ে পেস্টটা বানিয়ে নেবে। এবং যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, তখন তোমরা পেস্টটা অ্যাড করে দিও। সুন্দর দেখো একটা কালার হয়েছে। আর এটাকে একটুখানি ভালো করে কষতে হবে যতক্ষণ না পেস্টটা রান্না হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমি কোথাও নুন দিইনি, তো এবার আমি নুনটা দিয়ে একটুখানি জল দিয়ে একটু পাতলা করলাম গ্রেভিটা। তার মধ্যে মাছগুলোকে আমি ডুবিয়ে দেবো। 10 মিনিট মতো লাগবে বন্ধুরা, কারিটাও তোমার রেডি হয়ে যাবে, আর দারুণ একটা গন্ধ বেরোবে। হ্যাঁ, একটুখানি গরম মশলা ছিটিয়ে দিই, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো বলো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। সাবধানে থেকো, সুস্থ থেকো।